জেলে অসুস্থ হয়ে পড়লেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গতকাল রাতে অসুস্থ হয়ে পড়েন তিনি, শ্বাসকষ্ট হচ্ছিল প্রাক্তন খাদ্যমন্ত্রীর, সেলের মধ্যেই অক্সিজেন দেওয়া হয় তাকে। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো জেলে অসুস্থ হয়ে পড়লেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, এ বিষয়ে বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন প্রতিনিধি সুকৃতি ভট্টাচার্য। সুকৃতি, কি কারণে হঠাৎ প্রাক্তন খাদ্যমন্ত্রী তিনি অসুস্থ হয়ে পড়লেন এবং এই মুহূর্তে তার শারীরিক অবস্থা কেমন রয়েছে, জেল কর্তৃপক্ষ সূত্রে কি খবর? দেখো, ফের আবার প্রেসিডেন্সি জেলে অসুস্থ হয়ে পড়লেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গতকাল রাত প্রায় 9টা থেকে 9:30 নাগাদ হঠাৎই তিনি অসুস্থ বোধ করেন। তার আগে তার একটু কাশি হচ্ছিল, কাশির সঙ্গে শ্বাসকষ্ট হচ্ছিল। রাত্রি 9টা থেকে 9:30-এর যে সময়টা, সেই সময়টা হঠাৎই তার শ্বাসকষ্টের সম্ভাবনাটা আরও বেড়ে যায়। তখনই প্রেসিডেন্সি জেল হাসপাতালে যারা চিকিৎসক রয়েছেন তারা তাকে তৎক্ষণাৎ দেখতে শুরু করেন এবং এই মুহূর্তে তিনি যে ওয়ার্ডে রয়েছেন, অর্থাৎ জেলের পয়লা 22 নম্বরের 7 নম্বর ওয়ার্ডে তিনি রয়েছেন, সেখানেই তাকে অক্সিজেন দেওয়া হয়। প্রায় 5 থেকে 7 মিনিট মতো তাকে অক্সিজেন দেওয়া হয়, অক্সিজেনের মাত্রাও বাড়ানো হয় এবং তারপরে দফায় দফায় তাকে অক্সিজেন দিয়ে সুস্থ করতে পেরেছেন জেল হাসপাতালের চিকিৎসকরা। এর পাশাপাশি জেল হাসপাতালের চিকিৎসকদের সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে গতকালকেও তার কিন্তু কোর্ট প্রোডাক্ট ছিল, তবে তার যেহেতু শরীর যথেষ্ট খারাপ ছিল তাই তাকে কোর্ট প্রোডাকশন করা হয়নি, ফিজিক্যালি ভার্চুয়ালি তাকে কোর্ট প্রোডাকশন করা হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তার যে শারীরিক অবস্থা সেটা কিন্তু এখনও আনফিট রয়েছে, তবে আপাতত পক্ষে বলা যায় তিনি সুস্থ রয়েছেন এবং তার যে সেল, সেই সেলের সামনেই অক্সিজেন সিলিন্ডার বসানো রয়েছে। যদি কোনোরকমভাবে তার আবারও শ্বাসকষ্টজনিত সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে জেল হাসপাতালে যারা ডাক্তাররা আছেন, যারা চিকিৎসকরা আছেন তারা দফায় দফায় তাকে কিন্তু চেক করছেন। তবে এইখানেই জেল হাসপাতালের চিকিৎসকদের থেকে আমরা যেটা জানতে পারছি যে কেন তার এই রকম শারীরিক সমস্যা হচ্ছে সেই বিষয়ে তারা যেটা বলছেন, যেহেতু তিনি হাই ডায়াবেটিসের পেশেন্ট, তার সঙ্গে তার বাঁ দিকের হাত থেকে শুরু করে পায়ে ব্যথা রয়েছে এবং অত্যাধিক ডায়াবেটিস থাকার জন্য, অর্থাৎ হাই ডায়াবেটিস থাকার জন্য তার এই সমস্যাগুলো হচ্ছে এবং বেসরকারি হাসপাতালের তরফ থেকে তাকে যে ওষুধগুলো দেওয়া হয়েছিল সেই ওষুধগুলো তো এখনো চলছে, তবে হাই ডায়াবেটিসের জন্য এবং টেনশনের জন্য তার কিন্তু এই ধরনের সমস্যা হচ্ছে, এমনটাই আমরা জেল হাসপাতালে চিকিৎসকদের সূত্র মারফত জানতে পাচ্ছি। সৌম্যজিৎ, একেবারে ধন্যবাদ সুকৃতি।